আসসালামু আলাইকুম চলুন আজকে দেখা যাক আবার কি থাকছে সাকিব এবং অপুকে নিয়ে এবার ফেসবুকে সাকিব অপুকে নিয়ে মুখ খুললেন বুবলি চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাসের বিয়ে সন্তান নিয়ে গতকাল সোমবার থেকে বিকেল থেকে নাটকীয় সব ঘটনা সামনে আসছে দুজনের সম্পর্ক নিয়ে চলো তুমুল আলোচনায় এসেছে আরেক চিত্রনায়িকা স্বপ্নম বুবলির নাম সাকিব অপুরা সম্পর্কে টানাপোড়নের মধ্যে মুখ খুললেন তিনি আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন বুবলি তার ভাষ্য সাকিবের সঙ্গে দু সালে বিয়ে হয়েছে বলে দাবি করেছেন অপু তাহলে এতদিন কেন স্ত্রীর মর্যাদা চাননি তিনি তালের কণ্ঠ পাঠকদের জন্য চিত্রনায়িকা শাবনম বুবলির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো ব্যাপারটি কি ইমোশনাল আবেগিয়ে নাকি প্রফেশনাল পেশাদারী কোনটা হুম একটু ভেবে বললে ভালো যদি সময় হয় কারণ সবাই এখন ব্যস্ত থাকেন জানি আপনারা এখন অনেকে অনেক কিছু ভাবছেন আমাদের দেশ মাঝে মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ মানুষ হুমড়ি খেয়ে একতরফা বিচার করতে শুরু করে আর এদের মধ্যে যারা একটু ভিন্নভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা না হয় নাই বললাম একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কথা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয় কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু যখন সেখানে আমার কিছু বিষয় মানুষ নিয়ে আসে তখন তো আর স্বাভাবিক থাকা যায় না এবং অনেকেই ফোন কল পাচ্ছে এসব নিয়ে যে আমি কীভাবে দেখছি এসব বাই দ্য ওয়ে আমি প্রথমে একটা জিনিস জানতে চাই গতকাল কেন উপবিশ্বাস এতদিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এসব কথা বলেন কই এতদিন তো যাননি কারো সামনে আসতে চাননি কেন কই সাংবাদিক ভাইরা তো এত চেষ্টা করেও সামনে আনতে পারলেন না মুখ খোলাতে পারলেন না বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে তার ভাষ্যমতে দু সাল থেকে সে বিবাহিত তাহলে এতদিন কেন মর্যাদা চাননি সাকিব না হয় লুকিয়েছে সে লুকায়নি কেন পেশার জন্য একজন ওয়াইফের কাছে ক্যারিয়ার এতই বড় ক্যারিয়ার নিয়ে ভাবা ঠিক আছে কিন্তু নিজের মর্যাদা আদায়ের আগে কি পেশা উপবিশ্বাস আরও বলেছেন তার সাথে সাকিবের গত এক বছরের মতো কথা হয় না এটা কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসলো না কেন সে আরও বলল তার সন্তান প্রসব হয়েছে গত বছর সেপ্টেম্বরে তাহলে তখন আসলো না স্বীকৃতির জন্য কেন সাকিব না হয় লুকিয়েছে সে লুকায়নি একজন মায়ের কাছে কি সন্তানের থেকে ক্যারিয়ার বড় কত গত পরশু দিন পর্যন্ত সে তো বাচ্চা স্বীকৃত চাইলই না এবার আর কেন আসলেন সামনে গতকাল যখন একটি পত্রিকায় সংবাদ হলো রংবাদ ছবি নিয়ে তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেল আমার নাম দেখে সে চায় না শাকিল বুবলি শাকিব বুবলি একসাথে কাজ করুক এবং সে সাকিবকে লোক মারফতে জানালো যেহেতু এই সাকিব আর তার নাকি কথা হয় না এক বছরের মতন যাই হোক আজকে এখানে বুবলি না থেকে অন্য কেউ থাকতে পারত যার সাথে সাকিবের জুটি করেছে অপবিশ্বাস যেটা আগের নায়ক নায়িকাদের ক্ষেত্রে করতে দেয়নি তা সাকিব নিজেই বলেছে কেন রাজ্জাক স্যার সাবানা ম্যাডাম রাজ্জাক স্যার ববিতা ম্যাডাম রাজ্জাক স্যার কবরী ম্যাডাম জুটি ছিলেন না রিয়াজ ভাই আপু রিয়াজ ভাই পূর্ণিমা আপু জুটি ছিলেন না এমন তো অনেক উদাহরণ আছে কিন্তু অপবিশ্বাস তার বাইরে কোনো জুটি স্টাবলিশ হোক এমনটি চাইনি বলে কি তার মর্যাদা এতদিন চাইল না সন্তানের স্বীকৃতি এতদিন চাইল না একজন মানুষকে তারকা বানায় তার দর্শকরা তার ভক্তরা যার জন্য আমি আমার দর্শক এবং আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ এত অল্প সময় আমাকে এত ভালোবাসা দেবার জন্য আর হ্যাঁ সহশিল্পীদের সবার কাছে সবার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে যেটা আমার কাছে সাকিবের সাথে আছে এবং অনেক শ্রদ্ধা করি যেটা একদিন তৈরি হয় না যে যে একদিনে কমে যায় না বিকজ সাকিব খান ইজ আওয়ার প্রাউড অ্যান্ড অলওয়েজ উইল বি কারণ সাকিব খান আমাদের গর্ব এবং সবসময় তাই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ